আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আবারও শুরু করে দিলাম, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এদিকে হচ্ছে কাল রাতে ছিল, এখানে শ্যুট করা হয়েছে, সবাই আমরা একসঙ্গে হয়েছি। তো এখানে চা বানানো হয়েছে, আমার বোন চা রান্না করেছে, তো আমরা বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছি। এদিকে আজ সকাল থেকে আবারও ব্লগটা স্টার্ট করেছি। এখানে হচ্ছে জায়েদ মসজিদ থেকে এসেছে, এখানে হুজুরের জন্য কিছু সুপারি আর চা বিস্কিট নেওয়ার জন্য। তো এখানে রং চা বানিয়ে দিয়েছেন, আর এই তো এখন নিয়ে যাচ্ছে। আশা করছি সবাই না টেনে সম্পূর্ণ ব্লগটি সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর এদিকে আজ রান্নাবান্না চলছে, দেখতেই পারছেন। এখানে গরুর গোস্ত রান্না করা হবে আলু দিয়ে। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, মশলা, পেঁয়াজ, রসুন, আদা। এখানে গরম মশলা দিয়ে আমার বোন তেল টেল দিয়ে মানে রেডি করেই ফেলেছে, মাখিয়ে জাকিয়ে এখন রেখে দিয়েছে। তো তরকারিটা বসিয়ে দেবো এক চুলায়। অন্যদিকে হচ্ছে আজ বুনো খিচুড়ি রান্না করা হবে। এখানে কিছু কালো জিরা চাল নিয়েছে আমার বোন, তো দেখতে পাচ্ছেন এই পট দিয়ে কিন্তু মেপে নিচ্ছে। আর আজ হচ্ছে আমরা একটু রিল্যাক্স করব, তো সে কারণে একবারে কিন্তু দুই বেলার জন্য রান্না করে ফেলছি। দুপুরের খাবার খাওয়া হবে, দেন এগুলো দিয়ে রাতেই কিন্তু হয়ে যাবে। এখানে পাঁচ কাপের মতো নিয়েছে, মানে পাঁচ পট। তারপর এখানে দিয়েছে হাফ কাপের মতো মুগ ডাল, দিয়ে ভালো করে মিক্স করে ধুয়ে নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমার আরেক বোন চুলার মধ্যে আগুন জ্বালিয়ে নিচ্ছিল, তো রান্না করার আগে চুলাটাকে মুছে দিয়েছে, তারপর আগুন জ্বালিয়ে নিচ্ছে। আগুন তো জ্বালানো হয়ে গেল, একটা হাঁড়ি এখানে বসিয়ে রেখেছে তরকারির হাঁড়িটা। তো আজ বড় বড় হাঁড়িতে কিন্তু রান্না করছি। এখানে গরুর গোস্ত আলু দিয়ে ঝোল করে রান্না করব, অন্যদিকে বড় হাঁড়িতে খিচুড়ি রান্না বসাবো। তো আগুনটা মানে ভালো করে জ্বালানো হয়ে যাক। হাঁড়ি বসিয়ে এখন এখন দিয়ে দিয়েছি এখানে গরম মশলা, দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবে। তো আমি হচ্ছে দাঁড়িয়ে থেকে শ্যুট করছি, আর আমার ছোটো বোন রান্না করছে খিচুড়ি। দিয়ে দিয়েছি আদা, এদিকে গোস্তের তরকারির মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বেলেবু গাছে ভরপুর বেলেবু, তো আস্তে আস্তে করে এগুলো বড় হয়ে যাচ্ছে। তো বড় হলে কিন্তু এগুলো দিয়ে তরকারি রান্না করে খাওয়া অনেক বেশি মজা হয়, তো আমরা তরকারি রান্না করে খাবো। এখনও ছোটো ছোটো রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে পেঁয়াজ, রসুন, আদা ভাজা হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে করে গুঁড়ো মশলা। মরিচের গুঁড়ো দিয়েছে এক চা চামচ, হলুদের গুঁড়ো দু চা চামচ, দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো আরও এক চা চামচ, পানি দিয়ে দিয়েছে, এখন মশলাটাকে কষাবে। এখানে কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেবে। দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ।
মশলা ভালো করে কষিয়ে এখন চাল ডাল দিয়ে দিয়েছে, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে। তারপর এখানে পানি দিয়ে দিবে পরিমাণ মতো। আর এই তো ও আন্দাজ মতো পানি দিয়ে দিয়েছে, এখন আস্তে আস্তে এখন এই খিচুড়িটা রান্না করা হয়ে যাবে। আবারও লবণ টেস্ট করে এখন লবণ দিয়ে দিয়েছে। আর এদিকে তরকারিতে বলক চলে এসেছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো গলে যাচ্ছে, মশলাটাও কষানো হচ্ছে। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে একটু মানে কম আছে রান্না করা হচ্ছে এই গরুর মাংসটা। আর এদিকে দেখতে পাচ্ছেন রান্না করছে একদিকে, অন্যদিকে আমার বোন এখানে শিল্পাটায় মেহেদি পাতা বাটছে। তো মেহেদি নখের মধ্যে দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বলছে ও কালো হচ্ছে না মেহেদি কালার ততক্ষণ পর্যন্ত ও দিতে থাকবে। তো এই অবস্থা আমাদের। আর এদিকে পানি শুষে গিয়েছে বাতের মধ্যে, এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। দমে বসিয়ে রাখছি এখন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে, আর অনেক সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়িটা মাশাল্লাহ। আমি এখন হাঁড়িটা চুলা থেকে নামিয়ে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিছু আলু দিয়েছি, আলু দিয়ে আবারও ঝোল দিয়ে তরকারিটা আমি রান্না করে ফেলেছি। দেখতে পাচ্ছেন গরুর মাংস আলু দিয়ে ঝোল হয়েছে, মানে আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর কি। তো এই খিচুড়ি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমাদের ঘরে দেখা যায় গরুর মাংসের সঙ্গে আলু খেতে সবাই আমরা পছন্দ করি। তো ভাবলাম আজ খিচুড়ি রান্না করে আর একটু ঝোল ঝোল করে। তো এখানে ওরা চলে এসেছে মাদ্রাসা থেকে, এখন ভাত খাবে। তো ওদের জন্য আমার আম্মু বেড়ে নিয়েছেন তরকারি, তারপর খিচুড়ি। এখানে দেখতে পাচ্ছেন দুই ভাই খেতে বসেছে এখন। তো ওরা খাওয়া দাওয়া করে আবারও চলে যাবে। আর খুবই গরম গরম ছিল খিচুড়ি তরকারি, অনেক বেশি মজা হয়তো লেগেছে, আমরা এখন খাবো না। এদিকে বিকাল হয়েছে, আজ বিকেলবেলা হচ্ছে ভর্তা তৈরি করছি। এখানে সিদ্ধ শুটকি নিয়েছি, চেপা শুটকি। আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি নিচে, তারপর এই লবণের উপরে আমি শুটকিগুলো একটু বিছিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে রসুন দিয়ে দিয়েছি, রসুনগুলোকে একটু টুকরো টুকরো করে কেটেছে। রসুনগুলোকে ভালো করে পোড়া পোড়া করে ভেজে নেবে। আর এখানে শুটকিগুলো তেল ছাড়া মানে পোড়া পোড়া করে আমি ঠেলে নিচ্ছি। আর এইভাবে দেখা যায় ভর্তাটা বেটে, ভর্তা তৈরি করবে আমার বোন, আর আমরা হচ্ছে ইফতারে খাবো। তো অনেক দিন পর এভাবে মানে ভর্তা খাবো আমি, অনেক দিন হয়ে গেল ভর্তা খাইনি। তো আজ ইচ্ছা করছে যে একটু ভর্তা দিয়ে আমি খিচুড়ি খাবো। আর এখানে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে একটু ভিন্ন টাইপের ভর্তা, এখানে মরিচ টেলে নিয়েছে। আর মরিচটা কিন্তু ওইভাবে পুরা পুরা করে ঠেলে নিয়েছে তেল ছাড়া, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে এখন হচ্ছে লবণ দিয়ে শুকনো করে এই মরিচগুলোকে ঠেলে নেবে। এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করা হবে না। রসুন শুটকি আর হচ্ছে শুকনো মরিচ একসঙ্গে করে বেটে নিচ্ছে এখন। আর এদিকে হচ্ছে ফরিদা শাক ভাজি রান্না করছে। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছে রসুন কুচি, মানে ও হচ্ছে চুলাতে জাল দিচ্ছে, আর আমি এদিকে বাগার দিয়েছি রসুন দিয়ে। তো এখানে রসুন ভাজা হয়ে গেলে শাক দিয়ে দিয়েছে, এখন শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভর্তার সঙ্গে যদি শাক ভাজি হয় এরকমভাবে,
তাহলে 1 মিনিটে কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যাবে, এত বেশি মজা লাগে। এখানে সব কিছু বাটা হয়ে গেলে সব শেষে এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে টুকরো করে কেটেছে আমার বোন, এখন আস্তে আস্তে করে তেতলে নিচ্ছে, মানে মিহি করে বাটবে না। যখন ভর্তা দিয়ে ভাত খাবো, খামারের মধ্যে পেঁয়াজ পড়ে, তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে ভর্তা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভর্তাটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছে। মেখে এখন একটু বাটিতে সার্ভ করে দেবে। আর এই তো আমাদের ভর্তা হয়ে গিয়েছে। ভর্তা দেখেই কিন্তু আমার জিভে পানি চলে আসছে। আর এই তো এখন ঘরে নিয়ে চলে এসেছি। তো এখানে সবাই বসে পড়েছি। আর আমাদের ঘরে সবাই মানে রোজা রাখেনি, ছোটরা রোজা রাখেনি, ওরা তো মানে পড়াশোনায় ব্যস্ত। আর রমজান মাসে ওরা কিন্তু রোজা রাখে, ওরা রোজা ছাড়তে চায় না। তো আজ হচ্ছে আমরা আমাদের ঘরে আমার আম্মু, আমি রোজা ছিলাম, তারপর ফরিদা। আর এখানে আমার বোনরা বলছে যে তোমরা যখন ইফতারি খাবা, আমিও মানে আমরাও খাবো ইফতারি। তো ওরা বসেছে আমাদের সঙ্গে, ওরা কিন্তু দুপুরে খাবার খেয়েছে, আবার আমাদের সঙ্গে এখন খাচ্ছে। তো এইভাবে দেখা যায় ছোটোবেলা যখন আম্মু রোজা রাখতেন, তখন আম্মুর সঙ্গে আমরা সারাদিন খেয়েও এইভাবে ইফতার খেতাম, ইফতারি খেতাম অনেক মজা করে। এই ছিল আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে সবার কাছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। সবাই ভালো থাকুন, এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।